আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি পিতার উপর জ্যোতি ফেতরা দেওয়া ওয়াজিব হয়ে থাকে ওই ফেতরা পুত্র এবং কন্যা নিতে পারবে কিনা এবং আলেমকে ফেতরা দেওয়া জায়েজ হইবে কিনা উত্তর উক্ত পিতার নাবালক পুত্র কন্যা হইলে জাকাত ফেতরা লইতে পারবে না অবশ্য বালেক পুত্র কন্যা নিজেরা জাকাত ও ফেতরা সাহেবে নেশাব না হইলে লইতে পারে এবং যে আলেম সাহেবে নেশাব হইবে মানে ফেতরা বা জাকাত নেওয়ার মতো উপযুক্ত হবে যে আলেম তিনি উহা নিতে পারিবেন এই ছিল আজকের ভিডিও যাদের ভিডিওটি ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না السلام عليكم ورحمه الله وبركاته